আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা যাব টেকনাফ হতে সেন্ট মার্টিন পর্যন্ত বাই স্পিড বোট। দেখতে পাচ্ছেন টেকনাফের স্পিড বোট ঘাট, এখান থেকে স্পিড বোট ছাড়াও ট্রলার যায়। স্পিড বোটের জন প্রতি ভাড়া 620 টাকা। চলুন যাত্রা শুরু করা যাক। স্পিড বোট ঘাট থেকে নাফ নদী পর্যন্ত বিজিবি ও কোস্ট গার্ডের বেশ কয়েকটি চেকপোস্ট রয়েছে। উক্ত জায়গায় ছবি তোলা নিষেধ, তাই আপনাদেরকে ওই স্থানের ভিউ দেখাতে পারছি না। নাফ নদীর মাঝ বরাবর আমরা স্পিড বোটে এগিয়ে যাচ্ছি। আমাদের ডান সাইডে বাংলাদেশের ভূখণ্ড এবং বাম সাইডে দেখতে পাচ্ছেন মায়ানমারের ভূখণ্ড। নাফ নদীর দুই প্রান্তে তুলনা করলে বাংলাদেশে চেকপোস্টের তুলনায় মায়ানমারের সাইডে চেকপোস্টের সংখ্যা অনেক বেশি বলে মনে হলো। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সমুদ্র শান্ত, তবে যথেষ্ট বাতাস রয়েছে। আমরা এগিয়ে যাচ্ছি বঙ্গোপসাগরের দিকে। আমার সহকর্মীদের দেখতে পাচ্ছেন, এটা আমাদের কাছে ছিল একটা অ্যাডভেঞ্চার জার্নি, সবাই খুব মজা করছিলাম। বাংলাদেশের স্থলভাগ সীমানা ইতিমধ্যে আমরা অতিক্রম করে চলে এসেছি। সামনে মায়ানমারের কিছু অংশ দেখা যাচ্ছে। আমরা এখন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় অবস্থান করছি। আমরা সকল সহকর্মীরা সাঁতার জানি এবং স্পিড বোটে সবার জন্য লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, তাই আমরা স্পিড বোটে যাত্রা করার ইচ্ছা পোষণ করলাম। আপনারা যারা ভালো সাঁতার জানেন না, তাদের জন্য স্পিড বোটে না আসাটাই ভালো। আমরা এখন বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থান করছি। মাঝে মাঝে মাছ ধরার কিছু ট্রলার ও নৌকা ছাড়া বিস্তৃত জলরাশি ভিন্ন আর কিছুই দেখা যাচ্ছে না দুচোখে। বিস্তৃত নীল আকাশ এবং সমুদ্রের নীল পানি এবং সমুদ্রের বাতাস এর মাঝখান দিয়ে স্পিড বোট হেলে দোলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এখন দূর থেকে সেন্ট মার্টিনকে কিছুটা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে স্পিড বোট। এটা জাহাজ কর্ণফুলী, চট্টগ্রাম থেকে ছেড়ে এসেছে। আরও একটি জাহাজ আছে ওই পাশে, কেয়ারি সিন্দাবাদ, যেটা টেকনাফ ঘাট থেকে ছেড়ে এসেছে। এছাড়াও সেন্ট মার্টিনের দুই পাশে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডের কয়েকটা জাহাজ দেখতে পেলাম। আমরা এখন স্পিড বোট হতে সেন্ট মার্টিনের বিচে নামব। আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট মার্টিনের জাহাজ ঘাট। এ যাত্রা এখানেই শেষ হতে যাচ্ছে। আল্লাহ হাফেজ।